আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে 10 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি লাচ্চি রেসিপি নিয়ে হাজির হলাম। এই খাবারটি শিশুদের বেড়ে ওঠার জন্য একটি আদর্শ খাবার, কারণ এতে আছে ভিটামিন এ, সি, B6, ডি, ই, কে, এছাড়া রাইবোফ্লাভিন, ফোলেট এবং নিয়াসিন। এছাড়া এর মধ্যে উপস্থিতি ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, সোডিয়াম এবং অন্য অন্য খনিজ উপাদানগুলি শিশুদের সার্বিক বিকাশের জন্য অত্যন্ত উপকারী। প্রথমেই এই লাচ্চি তৈরি করার জন্য একটি বাটিতে 1/2 কাপ পরিমাণে মিষ্টি দই নিয়েছি, দেন তার মধ্যে 1 কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই মিষ্টি দইটা কিন্তু আমার বাসায় তৈরি। বাসায় স্বাস্থ্যকর উপায় বাচ্চাদের জন্য কিভাবে মিষ্টি দই তৈরি করবেন তার একটি রেসিপি আছে আমার চ্যানেলে, যারা এখনও দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এরপর একটা ব্লেন্ডারে জারে মিষ্টি দই এবং পানির মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দেন এর মধ্যে একটি পাকা কলা দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে। স্লাইস করে কেটে দিলে কলাটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো চিনি ব্যবহার করছি না, কারণ মিষ্টি দইতে এবং কলাতে যথেষ্ট পরিমাণে চিনি রয়েছে, এটা কিন্তু খাবারটি অনেক বেশি মিষ্টি করবে। এবার ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলেই বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি। খুবই হেলদি এবং টেস্টি লাচ্চি রেডি, আর এর ঘনত্বটা এরকমের হয়েছে। আমাকে অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু, বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারি না, বাচ্চার গরুর দুধটা হজম হয় না। গরুর দুধ বাচ্চা খেলেই অ্যালার্জি সহ পেট খারাপ সহ বিভিন্ন ধরনের সমস্যা হয়, এজন্য ডাক্তার বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে নিষেধ করেছে। সেই আপুদের বলবো এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, কারণ এটা মিষ্টি দই দিয়ে তৈরি করা হয়েছে আর দই থেকে কিন্তু বাচ্চাদের অ্যালার্জির প্রতিক্রিয়া খুব কম হয়। তাই যে সকল বাচ্চাদেরকে সরাসরি গরুর দুধ খাওয়াতে পারছেন না তাদেরকে এই লাচ্চিটি তৈরি করে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চার শরীরে গরুর দুধের পুষ্টির চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। আর এই লাচ্চিটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে ব্রেকফাস্টে রাখতে পারেন, অথবা মধ্য সকালে বা মধ্য বিকালের হালকা নাস্তায় দিতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের জন্য সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।